হ্যালো এভরিওয়ান, কালকের হাইপোন্যাট্রেমিয়া ম্যানেজমেন্ট নেওয়ার পরে আজকে আমাদের হাইপারন্যাট্রেমিয়া নিয়ে কিছু ডিসকাশন করার কথা ছিল। আমরা যে ডিসকাশনগুলো করব, আমরা সবাই জানি হাইপারন্যাট্রেমিয়া সম্পর্কে আমরা সবাই পড়েছি, কিন্তু আসলে ম্যানেজমেন্টটা আসলে কিভাবে করতে হয়, টেক্সটের সাথে কিভাবে প্র্যাকটিক্যালি মেনটেন করে ম্যানেজ করতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই হয়তো ওইভাবে চিন্তা করিনি। এর জন্য আমাদের জন্য কিন্তু এটা কঠিন হয়ে যায়। আমরা ব্লাইন্ড থেরাপির উপরে ভরসা করি, তখন 1 লিটার স্যালাইন দিচ্ছি, কতটুকু তার কারেক্ট হচ্ছে, কতটুকু তাকে আরো দিব, এই ব্যাপারগুলো কিন্তু আমরা অনেক সময় মাথায় রাখি না যখন আমরা স্যালাইন দিতে থাকি কোনো পেশেন্টকে। তো এইগুলো বুঝতে হলে অবশ্যই আমাদের এইগুলো জানতে হবে, হাইপোন্যাট্রেমিয়া এবং হাইপারন্যাট্রেমিয়ার ম্যানেজমেন্ট। আমি বলেছিলাম যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস এর উপরে ক্লাস নিব, সিরিজ, কয়েকটা সিরিজ ক্লাস নিব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইলেকট্রোলাইট সেটাই হলো সোডিয়াম। আমি কিন্তু সোডিয়ামের উপরে অলরেডি ক্লাস নিচ্ছি, হাইপোন্যাট্রেমিয়ার উপর আমরা ক্লাস নিয়েছি এবং কালকে প্রায় 2500 স্টুডেন্ট এটা দেখেছে। তো আজকে আমরা হাইপারন্যাট্রেমিয়া নিয়ে ক্লাস নিব। তো কালকে ক্লাসের পরে আমরা কিছু ফর্মুলা শিখেছি টেক্সটের থেকে। তো আজকে আমরা হাইপারন্যাট্রেমিয়া সম্পর্কে জানতে আগে আমরা বেসিক থেকে শুরু করছি একদম। প্রথমে আমরা আবার শুরু থেকে শুরু করছি, আমরা সোডিয়ামের কনসেন্ট্রেশন কতটুকু, সোডিয়ামের কনসেন্ট্রেশন ব্লাডে 135 মিলিমোল থেকে 145 মিলিমোল, তার মানে 135-এর নিচে হলে হাইপোন্যাট্রেমিয়া, আর যদি 145-এর উপরে হয় তাহলে হাইপারন্যাট্রেমিয়া। অর্থাৎ হাইপারন্যাট্রেমিয়া মানে কি, এক্সেস কনসেন্ট্রেশন অফ দ্য সোডিয়াম ইন দ্য ব্লাড, নট এক্সেস কন্টেন্ট। কন্টেন্ট এবং কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স আছে আমরা কিন্তু কালকে আলোচনা করেছি। যেমন কি আমি আবার বলছি একটু শুরুতে যে এক গ্লাস পানিতে 5 চামচ লবণ দিলেন, আবার এক জগ পানিতে 5 চামচ লবণ দিলেন, দুইটার কন্টেন্ট কিন্তু এক, 5 চামচ টেবিল সল্ট। কিন্তু যখন আপনি পানি খেতে যাবেন, জগের পানি কিন্তু সেরকম লবণাক্ত হবে না, কারণ কি, জগের পানিতে পানি দিয়ে সেই সল্টটা ডাইলিউট হয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন গ্লাসের পানি খেতে যাবেন তখন কিন্তু সেটা লবণাক্ত লাগবে, তার মানে গ্লাসে কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি, যদিও কন্টেন্ট এক। তো এইটা দিয়ে বোঝা যায় যে আসলে কন্টেন্ট এক হলেও কনসেন্ট্রেশন ক্যান বি ডিফারেন্ট। তো আমরা যে হাইপোন্যাট্রেমিয়া বলি আর হাইপারন্যাট্রেমিয়া বলি, সবকিছুর সাথে আসলে কনসেন্ট্রেশন নিয়ে কথা হচ্ছে, এখানে কন্টেন্ট নিয়ে কোনো কথা হচ্ছে না। তো হাইপারন্যাট্রেমিয়া কখন বলবো আমরা, যখন সোডিয়ামের কনসেন্ট্রেশন মোর দেন 145 মিলিমোল হবে। তো এখন কিভাবে আপনার হাইপারন্যাট্রেমিয়া হতে পারে, অর্থাৎ সোডিয়ামের কনসেন্ট্রেশন কিভাবে আপনার ব্লাডে 145 মিলিমোলের চেয়ে বেশি হতে পারে? আচ্ছা বলেন, মানে সোডিয়াম তো কিছুই না, আমি একটা কথা আগে বলেছি যে এটা হলো জাস্ট লবণ। একটা তরকারিতে লবণ কিভাবে বেশি হতে পারে, মানে লবণাক্ত কিভাবে, বলে যে তরকারিতে লবণ বেশি হয়েছে কিভাবে হতে পারে, সেটা দুইভাবে হতে পারে। একটা হলো যদি এক্সেস লবণ দেওয়া হয় ওই তরকারিতে, সেই ক্ষেত্রে লবণ বেড়ে যেতে পারে। আর একটা কারণে হতে পারে, যদি বেশি বেশি জাল দেওয়া হয়, তো জাল দেওয়ার ফলে ওয়াটার তো 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই আপনার বাষ্প হয়ে যায়, কিন্তু লবণকে তো বাষ্প করতে হলে 801 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। তো সেক্ষেত্রে যখন জাল দেওয়া হয় শুধু ওয়াটারটা ভ্যাপার হয়ে যেতে থাকে, লবণ তো আর ভ্যাপার হতে পারে না, সুতরাং লবণের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। তার মানে
ত্বকে লবণ বাড়তেছে বা তরকারিতে হাইপার ন্যাট্রিমিয়া হচ্ছে দুই কারণে, এক হলো এক্সেস লবণ দিলে, আর একটা হলো যদি বারবার জাল দেওয়া হয় তাহলে আপনার ওয়াটার কন্টেন্টটা কমতে থাকে তরকারিতে এবং আস্তে আস্তে লবণাক্ত হতে থাকে তরকারিটা। তো এখানে সেম একই জিনিস, একটা ব্লাডে হাইপার ন্যাট্রিমিয়া হতে হলে, অর্থাৎ হাইপার ন্যাট্রিমিয়া হতে হলে দুইভাবে হইতে হবে থাকে, আইদার আপনার বডিতে বা ব্লাডে এক্সেস সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড দিতে হবে, কিংবা বডি থেকে ক্লিয়ার ওয়াটার বাইরে বের হয়ে যাবে। এই দুইটা পদ্ধতিতে হাইপার ন্যাট্রিমিয়া হতে পারে, এর বাইরে কোনো পদ্ধতি নেই। অর্থাৎ এক্সেস ইনটেক অফ সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড এক নম্বর, বেশি লবণ দিলেন আপনি, যেমন 3% সোডিয়াম ক্লোরাইড যদি কাউকে এক্সেস পরিমাণ দেওয়া হয়। দুই নম্বর হলো বডি থেকে যদি ওয়াটার, ফ্রি ওয়াটার বাইরে বের হতে থাকে, যেমন আমরা তরকারি জাল দিয়ে ওয়াটারগুলোকে ভ্যাপার করে দেওয়ার ফলে লবণ হয়েছিল আপনার তরকারিতে। ঠিক একইভাবে যেমন ডায়াবেটিস ইনসিপিডাস, এক্ষেত্রে কি হচ্ছে, বডি থেকে ক্লিয়ার ওয়াটার ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, লবণ কিন্তু বের হচ্ছে না। তো বডি থেকে ক্লিয়ার ওয়াটার বের হয়ে গেলে লবণের কনসেন্ট্রেশন কিন্তু আপনার ব্লাডে বেড়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল কজ হাইপার ন্যাট্রেমিয়া। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে হাইপার ন্যাট্রেমিয়া কিভাবে হতে পারে, এক্সেস ইনটেক আর এক্সেস লস অফ দ্য ক্লিয়ার ফ্লুইড। আচ্ছা, এখন হাইপার ন্যাট্রেমিয়ার কনসিকোয়েন্স কি হতে পারে? ওকে ফাইন, গতকালকের মতো আজকে বলতে হয়, এটা যদি ব্লাড ভেসেল হয়, এটা হলো আপনার ধরেন একটা কোষ। এখন ব্লাড ভেসেল হলো, ব্লাড ভেসেলে ব্লাড থাকে, আর দুইটা কোষের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াম। ইন্টারস্টিশিয়াম প্লাজমা, এই দুটো মিলেই হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর ভেতরে যেটা থাকে সেটা হলো, কোষের ভেতরে যেটা থাকে সেটা হলো ইন্ট্রা সেলুলার ফ্লুইড। তো এখন আমি আগেই বলেছি যে ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে একটাই বেরিয়ার থাকে, সেটা হলো সেল মেমব্রেন, যেটা হলো সেমি পারমিয়েবল। অর্থাৎ এই মেমব্রেন দিয়ে কখনো ওয়াটার যাওয়া, ওয়াটার ছাড়া আর কোনো কিছু যাওয়া আসা করতে পারে না, সল টল কখনোই আপনার কোষের ভেতর থেকে বাইরে যেতে পারে না, বাইরে থেকে ভেতরে আসতে পারে না, শুধু ওয়াটার যাওয়া আসা করতে পারে। এই যে ওয়াটার যাওয়া আসা করতেছে শুধু, এই জন্য এটাকে বলে সেমি পারমিয়েবল, অর্থাৎ শুধু কিছু জিনিসকে সে যাতায়াত করার পারমিশন দিচ্ছে। তো আমি আগেই বলেছি যে সল্ট সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, পানিকে, এবং পানিও সবচেয়ে বেশি ভালোবাসে সল্টকে। তো এখন বলেন, যখন হাইপার ন্যাট্রিমিয়া হয়েছে, এখন তো প্লাজমাতে বেশি সল্টের পরিমাণ না, অবশ্যই প্লাজমাতে বেশি সল্টের কনসেন্ট্রেশনকেই তো হাইপার ন্যাট্রিমিয়া বলছি আমরা। তো যেহেতু প্লাজমাতে বেশি সল্টের কনসেন্ট্রেশন ইন্ট্রাসেলুলার ফ্লুইডের চেয়ে, তখন তাহলে ওয়াটারটা কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই আইসিএফ থেকে ওয়াটার ইসিএফ এ যাবে বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে যাবে, অর্থাৎ প্লাজমার দিকে সব ওয়াটার কোষ থেকে বের হয়ে প্লাজমাতে গিয়ে জড়ো হবে। এতে দুইটা কনসিকোয়েন্স হবে, কোষগুলো শ্রিঙ্কেজ করবে বা সেলুলার ডিহাইড্রেশন বলে এটাকে, সেলুলার ডিহাইড্রেশন। আর একটা কাজ হবে, যে এক্সেস ফ্লুইডটা যে প্লাজমাতে যাচ্ছে, ব্লাড ভেসেলের উপরে একটা চাপ বেড়ে যাবে তার, তার মানে ব্লাড ভেসেল রাপচার হওয়া, ব্লিডিং টেন্ডেন্সি এইগুলো বেড়ে যাবে। তার মানে কি কি হতে পারে আমরা দেখি, এবং আগেই বলেছি যে সবচেয়ে বেশি এফেক্টেড হয় সোডিয়ামের কনসেন্ট্রেশনে কোন অর্গানটা, অবশ্যই আমাদের ব্রেন। যেমন হাইপোন্যাট্রিমিয়া হয়েছিল হলো সেরেব্রাল ইডেমা, এবং ইন কেস অফ হাইপার ন্যাট্রিমিয়াতে কি হবে, তাহলে সেরেব্রাল শ্রিঙ্কেজ বা সেরেব্রাল ডিহাইড্রেশন। তাহলে কনসিকোয়েন্সটা দেখতেছি আমরা, হাইপার ন্যাট্রেমিয়া কনসিকুয়েন্সেস, সেরেব্রাল ডিহাইড্রেশন বা শ্রিঙ্কেস, যার কারণে কি হবে, ব্রেন
তার চারদিকের যে মায়েলিন আবরণ আছে সেটা থেকে ডিটাচড হয়ে যাবে। সেটাকে আমরা বলি সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন। আর এইটা হওয়া মানেই হলো ব্রেন যখন তার মায়েলিন শেথ থেকে ডিটাচড হয়ে যাবে, তার মানে হলো ব্রেনের, আমরা জানি মায়েলিন শেথ একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, সুতরাং অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনের যে গতি ছিল সেটা একদম কমে আসবে, অর্থাৎ ব্রেন ফেইলিওর করা শুরু করবে, এক নম্বর হচ্ছে এটা। তারপরে দুই নম্বর হচ্ছে ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো ছিল সে ব্লাড ভেসেলগুলোতে সব নিউরনগুলো থেকে যে পানিগুলো শিফট করে কোথায় যাবে, সব ব্লাড ভেসেলে যাবে। এর কারণে ব্লাড ভেসেলের উপরে একটা শেয়ারিং বা স্ট্রেস পড়বে, কারণ সব সেলের ভেতরকার পানিগুলো কোথায় যাচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে, সেরেব্রাল ব্লাড ভেসেলের মধ্যে। তার মানে সেরেব্রাল ব্লাড ভেসেলগুলো ফুলে ফেপে উঠবে পানিতে এবং সেখান থেকে রাপচার হয়ে শুরু হবে ব্লিডিং। এবং যেখান থেকে ব্লিডিং হয় সেখান থেকে থ্রম্বোসিসও ডেভেলপ করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন হতে পারে এবং সেকেন্ডারি ভাবে হতে পারে হলো সেরেব্রাল হেমোরেজ ডিউ টু এক্সেস প্লাজমা ভলিউম, অ্যান্ড ব্লিডিং যেখান থেকে হবে সেখানে হতে পারে সেরেব্রাল থ্রম্বোসিস, সরি। এছাড়াও আলটিমেটলি এখান থেকে কি ডেভেলপ করতেছে, অল্টার্ড কনসাসনেস, কমা, ডেথ। এছাড়া যেহেতু হাইপারনেট্রিমিয়ার কারণে সেলুলার শ্রিঙ্কেজ হচ্ছে এবং সেলুলার রাপচার হচ্ছে কিছু জায়গায়, এই কারণে আমাদের যে মাসেল কোষগুলো আছে সেগুলো শ্রিঙ্কেজ হয়ে রাপচার হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি র্যাবডোমায়োলাইসিস, র্যাবডোমায়োলাইসিস, র্যাবডোমায়োলাইসিস বলে। অর্থাৎ মাসেল কোষগুলো যখন শ্রিঙ্কেজ হয়ে যায় ভেতর থেকে ওয়াটার বের হয়ে আসার জন্য, তখন আমরা সেটাকে বলতেছি রাপচার হওয়ার জন্য সেটাকে আমরা বলতেছি র্যাবডোমায়োলাইসিস। এটা আছে হলো আপনার হ্যারিসন ইন্টারনাল মেডিসিনে। তা আমরা কনসিকোয়েন্স সম্পর্কে এতক্ষণ জানলাম, এখন জানবো যে আমরা আসলে কিভাবে ডায়াগনোসিস অ্যাপ্রোচটা নিব। এটা জানার জন্য আমরা একটু হ্যারিসনটা দেখে যদি আসি, তাহলে খুব সহজে আমরা একটা ফ্লো চার্ট লক্ষ্য করলে ক্লিয়ার হয়ে যাব। এদিকে আসি, সেটা হলো এটা হলো হাইপারনেট্রেমিয়া। ডায়াগনোসিস অ্যাপ্রোচ ধরেন, কারো যদি হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে তখন আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব যে তার এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম কতটুকু আছে বা প্লাজমা ভলিউম কতটুকু আছে। অর্থাৎ হাইপারনেট্রিমিয়া নিয়ে কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসে, প্রথমে দেখবেন ইসিএফ ভলিউম কি অবস্থা, ইসিএফ ভলিউম কি বাড়ছে, ইসিএফ ভলিউম কি বাড়ছে। যদি ইসিএফ ভলিউম বাড়ে তার মানে মনে করতে হবে যে বডিতে আপনি কোনো কারণে সোডিয়াম কন্টেন্ট ফ্লুইড দিয়েছেন, যেটার কারণে এই সোডিয়াম ক্লোর কন্টেন্ট ফ্লুইড বডিতে জমা হয়েছে এবং সাথে ফ্লুইডও জমা হয়েছে, অর্থাৎ সোডিয়ামও জমা হয়েছে সাথে ফ্লুইডও জমা হয়েছে, যার কারণে ইসিএফ ভলিউম বেড়ে গেছে। অর্থাৎ 3% নর্মাল স্যালাইন, 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন যদি দেন 1 লিটার, সেক্ষেত্রে কি হবে, বডিতে সোডিয়ামের কনসেন্ট্রেশনও বাড়বে, আবার ওই যে 1 লিটার ফ্লুইড দিয়েছিলেন সেটার কারণে কি হবে, বডিতে কিন্তু ফ্লুইডের পরিমাণও বাড়বে। এবং আমরা অলরেডি দেখতে পেরেছি যে যদি হাইপারনেট্রিমিয়া এক্ষেত্রে ডেভেলপ করে তাহলে ইসিএফ ভলিউম ইনক্রিজ করলো, তাহলে চিন্তা করতে হবে যে হাইপারটোনিক সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম বাইকার্বনেট তাকে দেওয়া হয়েছে, যার কারণে ইসিএফ ভলিউম বাড়ছে। দেখেন কত সহজ, তার মানে হাইপারনেট্রিমিয়া উইথ ইসিএফ ভলিউম ইনক্রিজড বা ব্লাড ভলিউম ইনক্রিজ, তখন চোখ বন্ধ করে চিন্তা করতে হবে this is most probably due to administration of the hypertonic sodium chloride or sodium bicarbonate. বাস, এই ফ্লো চার্ট এদিকে শেষ হয়ে গেল। কিন্তু এইদিকে যদি চিন্তা করেন যে ইসিএফ ভলিউম বাড়ে নাই হাইপারনেট্রেমিয়া, কিন্তু ব্লাড ভলিউম, ইসিএফ কে আমি আর টানতেছি না, আমি ব্লাডই বলি, যেটাই ব্লাড সেটাই ইসিএফ, হাইপারনেট্রিমিয়া কিন্তু ব্লাড ভলিউম ইনক্রিজ করে নাই,
অর্থাৎ ব্লাড ভলিউম কমছে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হলো আমার দেখতে হবে ইউরিন দিয়ে কি পরিমাণ ইউরিন তার হচ্ছে, অর্থাৎ ইসিএফ ভলিউম বা ব্লাড ভলিউম যদি কম থাকে তখন দেখতে হবে আমার যে মিনিমাম ভলিউম অফ দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড ইউরিন, অর্থাৎ কতটুকু ইউরিন তার পাস হচ্ছে। যদি ইউরিন ভলিউম একদম কম থাকে, ইউরিন ভলিউম যদি একদম কম থাকে অর্থাৎ ইয়েস ইউরিন ভলিউম একদম কম, সেক্ষেত্রে চিন্তা করতে হবে বডি থেকে ক্লিয়ার ওয়াটার বের হয়ে যাচ্ছে অন্য কোনো রুট দিয়ে, ইউরিন রুট দিয়ে না অন্য কোনো রুট দিয়ে, যেমন কি ইনসেন্সিবল ওয়াটার লস, যেমন আপনার এক্সেস সোয়েটিং এর কারণে হতে পারে। তারপরে জিআইটি ওয়াটার লস, যদি কোলোনিক ডায়রিয়া হয়, কোলোনিক ডায়রিয়া হলে কি হবে, এক্সেস ওয়াটার বডি থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে এক্সেস ওয়াটার বডি থেকে বাইরে বের হওয়ার কারণে ইউরিন আউটপুট কি হবে, ইউরিন আউটপুটও কমে যাবে। কিন্তু এক্সেস ওয়াটার যে শুধু বাইরে বের হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে, সেক্ষেত্রে ব্লাডে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এখন দেখেন, যদি দেখেন যে ইউরিন অসমোলারিটি মোর দেন 750 মিলি অসমোল পার ডে, অসমোলারিটি মানে কি আগে বলেছি লবণাক্ততা, আমি এইভাবে মনে রাখি, অর্থাৎ যদি দেখেন ইউরিনে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি বা ইলেকট্রোলাইটসের পরিমাণ অনেক বেশি, তখন চিন্তা করতে হবে যে অবশ্যই তাকে ডায়ুরেটিক দেওয়া হয়েছে। যেমন আমি বলতেছি ধরেন ফ্রুসেমাইড দেওয়া হলো কাউকে, ফ্রুসেমাইড দিলে কি হবে, ফ্রুসেমাইড আমরা জানি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারটাকে কাজ করতে দেয় না, যার ফলে ইউরিন দিয়ে এক্সেস পরিমাণ সোডিয়াম ক্লোরাইড টু সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড সাথে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যায়, এবং ওরা যখন বাইরে বের হয় সাথে এক্সেস পরিমাণ ওয়াটার বাইরে বের করে নেয়, তার মানে ইউরিন অসমোলারিটি সেক্ষেত্রে অনেক বেশি হবে, যেটাকে আমরা 750 মিলি অসমোলের বেশি বলছি। তার মানে ইউরিন অসমোলারিটি যদি বেশি হয় তখন চিন্তা করতে হবে তাকে ডায়ুরেসিস বা ডায়ুরেটিক দেওয়া হয়েছিল। দুই ধরনের ডায়ুরেটিক হতে পারে, সেটা অসমোটিক ডায়ুরেটিক কিংবা ফ্রুসেমাইড। কিন্তু যদি দেখা হয় যে যে ইউরিন অসমোলারিটি 750-এর বেশি না, অর্থাৎ ইউরিন অসমোলারিটি কম, মানে ইউরিনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম বা ইউরিন কম লবণাক্ত, তাহলে কি চিন্তা করতে হবে, আমি একটু আপনাদের এটা ভেঙে বলতেছি। যদি ডায়াবেটিস ইনসিপিডাস হয় সেক্ষেত্রে কালেক্টিং টিউবওয়েল থেকে ওয়াটার অ্যাবজর্ব হয়ে বডিতে আসতে পারে না, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাসে প্রতিদিন 20 লিটারের বেশি ইউরিন বডি থেকে বাইরে বের হয়ে যায়, ব্যাপারটা বুঝছেন? তার মানে ডিস্টাল যে কালেক্টিং ডাক্ট আছে সেখান থেকে যে ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে পারতেছে না, তার মানে এই এক্সট্রা ওয়াটারগুলো রেনাল টিউবুলের মধ্যে থাকে। তার মানে যদি রেনাল টিউবুলের মধ্যে এত ওয়াটার থাকে তাহলে সেইখানে যে সোডিয়াম ক্লোরাইডগুলো আছে ইউরিনে সেগুলো খুব সিভিয়ার পর্যায়ে ডাইলিউটেড অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে ওয়াটারের কন্টেন্ট যেহেতু বেশি সুতরাং ইউরিন অতটা লবণাক্ত হবে না, অর্থাৎ ইউরিন অসমোলারিটি কম হবে। অর্থাৎ ইউরিন অসমোলারিটি যদি বেশি হয় তাহলে মনে করতে হবে ডায়ুরেটিক দেওয়া হয়েছে এবং সেই কারণে হাইপারন্যাট্রেমিয়া হয়েছে। আর যদি দেখা যায় যে ইউরিন অসমোলারিটি কম তখন চিন্তা করতে হবে দিস ইজ ডায়াবেটিস ইনসিপিডাস। এখন ডায়াবেটিস ইনসিপিডাস আছে দুই রকমের, একটা হলো ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, অর্থাৎ আমরা জানি এডিএস হরমোনটা তৈরি হয় হলো আপনার মানে নিঃসরণ হয় হলো পোস্টিরিয়র পিটুইটারি থেকে, তো এই পোস্টিরিয়র পিটুইটারিতে যদি কোনো ঝামেলা থাকে তাহলে এডিএস তৈরিও হতে পারবে না এবং এডিএস কালেক্টিং টিউবুলের কাজও করতে পারবে না, ওয়াটারও অ্যাবজর্পশন করতে পারবে না, এইটাকে বলা হয় ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আর একটা হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, অর্থাৎ এক্ষেত্রে এডিএস খুব সুন্দরভাবে রিলিজ হয় কিন্তু এডিএস এর যে রিসেপ্টারগুলো আছে কালেক্টিং টিউবুলে এই রিসেপ্টারগুলো হলো নন ফাংশনাল, এটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো এক্ষেত্রে আমরা কি করব, যে যখন বুঝবো যে ইউরিন অসমোলারিটি কম ডায়াবেটিস ইনসিপিডাস মনে করলাম, তখন আমরা ডেসমোপ্রেসিন দেবো। হোয়াট ইজ ডেসমোপ্রেসিন, সিনথেটিক এডিএস, অর্থাৎ যেটা সিনথেসিস করে কমার্শিয়ালি সিনথেসিস করে এডিএস তৈরি করা হয়েছে সেটাকে আমরা বলি ডেসমোপ্রেসিন। তো যদি ডেসমোপ্রেসিন বাইরের থেকে দেওয়া হয়
তাহলে যার ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস ছিল, অর্থাৎ যে এডিএস তৈরি করতে পারতেছিল না, তার ক্ষেত্রে কি হবে, এই যে বাইরের থেকে সিনথেটিক এডিএস দেওয়ার ফলে সে গিয়ে আবার রেনাল যে টিউবের যে আপনার কালেক্টিং টিউবগুলো আছে সেইটার উপরে কাজ করে ওয়াটার অ্যাবজর্পশন করা শুরু করবে। আর ওয়াটার অ্যাবজর্পশন যখনই করা শুরু করবে তখন ইউরিনের মধ্যে থেকে, মানে রেনাল টিউবের মধ্যে থেকে ওয়াটার যেহেতু বাইরে বের হয়ে যাচ্ছে, সুতরাং ইউরিনের অসমোলারিটি বা লবণাক্ততা কিন্তু আবার বেড়ে যাবে, কারণ শুধু ক্লিয়ার ওয়াটার অ্যাবজর্পশন হবে। অর্থাৎ যদি ডেসমোপ্রেসিন দেওয়ার পরে দেখা যায় ইউরিন অসমোলারিটি বেড়ে গেছে, সেক্ষেত্রে মনে করতে হবে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস, অর্থাৎ তার পিটিউটারিতে সমস্যা। আর যদি দেখা যায় যে এই ডেসমোপ্রেসিন দেওয়ার পরেও ইউরিন অসমোলারিটি কমেনি, তার মানে কি বাইরের থেকে এডিএস দিচ্ছেন তারপরেও সেই এডিএসগুলো গিয়ে ওয়াটার অ্যাবজর্পশন করতে পারতেছে না, তার মানে সেটা মিন করে হলো তার রেনাল টিউবুলে যে এডিএস এর রিসেপ্টরগুলো আছে দিস ইজ নন ফাংশনাল। এগুলোকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো দেখেন আমরা সহজে অ্যাপ্রোচটা জানলাম, হাইপারন্যাট্রিমিয়ার অ্যাপ্রোচ। আমি আবার ছোট করে বলি, যদি ব্লাড ভলিউম হাইপারন্যাট্রিমিয়ার সাথে যদি ব্লাড ভলিউম ইনক্রিজ পাই আমরা, তাহলে চিন্তা করতে হবে যে বাইরে থেকে এক্সেস সোডিয়াম কন্টেইনিং ফ্লুইডটাকে দেওয়া হয়েছে। আর যদি দেখি যে না ব্লাড ভলিউম কম, তখন চিন্তা করতে হবে যে ইউরিন কিরকম যাচ্ছে, ইউরিনের অবস্থাটা কি। যদি দেখা যায় যে ইউরিনের পরিমাণ কম, তখন চিন্তা করতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো জায়গা দিয়ে এক্সেস পরিমাণ ওয়াটার নিঃসরণ হচ্ছে, যেমন ইনসেন্সিবল ওয়াটার লস আর জিআইটি ওয়াটার লস। আর যদি দেখি যে না ইউরিন মিনিমাম যাচ্ছে না, বেশ ভালো পরিমাণ ইউরিন বের হচ্ছে, তখন চিন্তা করতে হবে যে না এটা ইউরিন দিয়েই এক্সেস পরিমাণ বের হচ্ছে। যেমন কি ইউরিন অসমোলারিটি যদি বেশি পাওয়া যায় সেক্ষেত্রে, তাহলে চিন্তা করতে হবে এই যে ইউরিন অসমোলারিটি মোর দেন 750, চিন্তা করতে হবে যে ডায়ুরেটিক আর অসমোটিক ডায়োরেসিস দেওয়া হয়েছে। আর যদি দেখা যায় যে না ইউরিন অসমোলারিটি বেশি না, ইউরিন অসমোলারিটি কম, তার মানে ইউরিনে বেশি পানি বের হচ্ছে, তখন চিন্তা করতে হবে ডায়াবেটিস ইনসিপিডাস। এবং ডেসমোপ্রেসিন দেওয়ার পরে, অর্থাৎ সিনথেটিক এডিএস দেওয়ার পরে যদি দেখি যে ইউরিনের অসমোলারিটি আপনার বাড়তেছে, তখন চিন্তা করতে হবে যে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আর যদি না বাড়ে, তাহলে চিন্তা করতে হবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এখন আসেন, আমরা অ্যাপ্রোচটা জানলাম, হাইপারন্যাট্রেমিয়ার ডায়াগনোসিসের অ্যাপ্রোচ। এখন আমরা জানবো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ হাইপারন্যাট্রেমিয়া। আচ্ছা, আমাকে এখন একটা কথা বলেন, আপনার মায়ের তরকারিতে যদি লবণ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার মা কি করেন বা আমাদের আম্মুরা কি করেন, আমাদের আম্মুরা লবণ কমানোর জন্য কি করেন, তরকারিতে ক্লিয়ার পানি অ্যাড করেন। আপনারা দেখে থাকতে পারেন, যদি তরকারিতে লবণ বেড়ে যায় সেক্ষেত্রে তরকারিতে পানি দেওয়া হয়, ক্লিয়ার পানি দেওয়া হয়। তো আমাদেরও ম্যানেজমেন্ট করতে হলে, হাইপারন্যাট্রিমিয়া ম্যানেজমেন্ট করতে হলে, অর্থাৎ ব্লাডে সোডিয়াম কনসেন্ট্রেশন যে বেড়ে গেছে এটাকে ম্যানেজ করতে হলে আমাদের কি দিতে হবে, ক্লিয়ার ফ্লুইড, অর্থাৎ সোডিয়াম নাই এরকম কোনো ফ্লুইড দিতে হবে তাকে। যেমন আমার মা তরকারিতে লবণ বেড়ে গেলে ওয়াটার দিত, ঠিক একইভাবে আমাকে দিতে হবে ক্লিয়ার ওয়াটার, অর্থাৎ সোডিয়াম নাই এমন কোনো ফ্লুইড। সবচেয়ে পপুলার ফ্লুইড কোনটা, সোডিয়াম নাই এমন ফ্লুইড, 5% ডিএ, 5% ডিএতে কোনো সোডিয়াম থাকে না। তার মানে আমরা কোন ফ্লুইডটা এক্ষেত্রে চুজ করব ইনকেস অফ হাইপারন্যাট্রিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া ম্যানেজ করতে হলে আমরা কোন ফ্লুইডটা চুজ করব, অবশ্যই 5% ডিএ। এখন আসেন, ধরেন একটা পেশেন্টের সোডিয়াম ইলেকট্রোলাইট করছেন আপনি, সোডিয়াম কনসেন্ট্রেশন পাইছেন 160 মিলি মোল পার লিটার, আর আমাদের
আমরা জানি 145 এর উপরে সোডিয়াম উঠলে সেটাই হাইপারনাট্রেমিয়া। তার মানে আমাদের এইম অফ ট্রিটমেন্ট হলো, এইম অফ সোডিয়াম কনসেন্ট্রেশন হলো 145 মিলিমোল পার লিটার। তো আমরা কি দিয়ে এই মানে হাইপারনাট্রেমিয়াটা কারেক্ট করব? 5% দিয়ে। তাহলে আমরা দেখি যদি 1 লিটার 5% দিয়ে দেই এই পেশেন্টটাকে কতটুকু হাইপারনাট্রেমিয়া কারেক্ট হবে। সেই আগের কথা, চেঞ্জ ইন সোডিয়াম বাই গিভিং 1 লিটার 5% ডিএ ইজ ইকুয়াল টু ইনফিউশন ফ্লুইড সোডিয়াম মাইনাস পেশেন্ট সোডিয়াম। এটা হলো সূত্র, এটা হলো সূত্র। আমরা আবার দেখি, চেঞ্জ ইন সোডিয়াম বাই গিভিং 1 লিটার অফ 5% দিয়ে, এটা সূত্র হলো ইনফিউশন ফ্লুইডে কতটুকু সোডিয়াম আছে মাইনাস পেশেন্টের সোডিয়াম কনসেন্ট্রেশন এখন কত, ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার প্লাস 1। ওকে ফাইন। তো এখন ইনফিউশন ফ্লুইডে সোডিয়াম কত আছে 5% দিয়েতে? কোন সোডিয়াম নাই, তার মানে 0। মাইনাস পেশেন্টের সোডিয়াম কত? 160। ধরেন এই পেশেন্টের ওয়েট 70 কেজি, আর আমরা জানি টোটাল বডি ওয়াটার থাকে হলো 60% অফ দা বডি ওয়েট। 70-এর 60% হলো 42 লিটার। তার মানে 70 কেজি ওজনের একটা ব্যক্তির টোটাল ওয়াটার থাকে হলো, বডি ওয়াটার থাকে 42 লিটার। তো সূত্রের নিচে 42 টোটাল বডি ওয়াটারের জায়গায় প্লাস 1, তার মানে আসলে হলো মাইনাস 160, নিচে হলো 43। ওকে ফাইন। ডিভাইডেড বাই মাইনাস 3.72 মিলিমোল অর্থাৎ পার লিটার, অর্থাৎ 1 লিটার 5% দিয়ে দিলে, 1 লিটার 5% দিয়ে দেওয়ার ফলে তার কারেকশন হয়েছে 3.72 মিলিমোল পার লিটার। অর্থাৎ ওর আগের সোডিয়াম ছিল 160 মিলিমোল পার লিটার, এখন হয়েছে হলো 160 মাইনাস 3.72, অর্থাৎ প্রায় 160 মাইনাস 3.72, 156.28 মিলিমোল, অর্থাৎ 156 হয়েছে। তার মানে দেখেন 1 লিটার 5% দিয়ে দিয়ে এই লোকটার 160-এর থেকে সোডিয়াম কমে 156 হবে। আচ্ছা তাহলে দেখি, 3.72 মিলিমোল কারেক্ট হয় 1000 ml 5% ডিএতে, তাহলে ওর কতটুকু কারেক্ট করতে হবে? এইম অফ সোডিয়াম কনসেন্ট্রেশন হলো 145, তার মানে 15। একে কত? 1000 ডিভাইডেড বাই 3.72
15 মিলিমোল কারেক্ট করতে হলে কতটুকু তাহলে 5% ডিএ লাগবে? 1000 গুণন 15 ডিভাইডেড বাই 3.72, নেওয়ার অ্যাবাউট 4 লিটারের মতো 5% ডিএ লাগবে। এতটুকু ক্লিয়ার? তার মানে তাকে যদি আমরা 5% ডিএ 4 লিটার দেই তবেই তার এই 15 মিলিমোল কারেক্ট হবে, আমরা এটা জানতে পারলাম। এখন অন্য কথায় আসি, টোটাল তার 4 লিটার 5% দিয়ে দিতে হবে। এখন এই হাইপার ন্যাট্রিমিয়া হাইপো ন্যাট্রিমিয়ার মতো দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, অ্যাকিউট হাইপার ন্যাট্রিমিয়া। যদি 24 আওয়ার্সের মধ্যে হাইপার ন্যাট্রিমিয়া ডেভেলপ করে, এটাকে বলা হয় অ্যাকিউট হাইপার ন্যাট্রিমিয়া, সেক্ষেত্রে আমাদের কারেক্ট করার রেট কতটুকু হবে? কারেকশন রেট 1 মিলিমোল পার লিটার পার আওয়ার। কারেকশন রেট হলো 1 মিলিমোল পার লিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1 মিলিমোল করে আমরা কারেক্ট করব। তাহলে আমরা একটু দেখি, তাহলে 1 মিলিমোল কারেক্ট করতে হলে ঘন্টায় কতটুকু ফ্লুইড 1 মিলিমোলে দিতে হবে? আচ্ছা, আমরা ওই আগের কথা, 3.72 মিলিমোল কারেক্ট করতে হলে দিতে হয় হলো 3.72 মিলিমোল কারেক্ট করতে দিতে হয় 1000 ml 5% ডিএ। তাহলে 1 মিলিমোল কারেক্ট করতে হলে দিতে হবে 1000 ডিভাইডেড বাই 3.72, 1000 ডিভাইডেড বাই 3.72 268, অর্থাৎ 268 ml 5% দিয়ে দিলে তার 1 মিলিমোল কারেক্ট হবে। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী কি অ্যাকিউট হাইপোনেট্রিমিয়া কারেকশন রেট থাকবে হলো 1 মিলিমোল পার লিটার পার আওয়ার, অর্থাৎ 1 মিলিমোলকে কারেক্ট করতে হলে কিন্তু পার লিটার পার আওয়ারে কারেক্ট করতে হলে কিন্তু 1 ঘন্টায় আমাকে 268 ml 5% দিয়ে দিতে হবে। তাহলে ড্রপটা একটু ক্যালকুলেশন করি, কত ড্রপে দিতে হবে। ওকে, কত ড্রপ এ দিতে হবে ইজ ইকুয়াল টু, আমরা জানি কত ফ্লুইড দিতে হবে, কত ঘন্টায় দিতে হবে ডিভাইডেড বাই কত ঘন্টায় দিতে হবে গুণন সূত্রের 4। কত ফ্লুইড দিতে হবে এখানে? 268। কত ঘন্টায় দিতে হবে? 1 ঘন্টায় গুণন 4। তাহলে 268 ডিভাইডেড বাই 4, 67 ড্রপে দিতে হবে। তার মানে এই পেশেন্টকে আমার দিতে হবে 67 ড্রপ পার মিনিটে। তার মানে এই পেশেন্টকে যদি 67 ড্রপ পার মিনিটে আমি দিতে থাকি তাহলে তার ঘন্টায় 1 মিলিমোল পার লিটার করে কারেক্ট হবে। এবং আমাদের এই কারেকশন করার সময় মনে রাখতে হবে অ্যাটলিস্ট প্রতিদিন 10 মিলিমোল কারেক্ট করব। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকিউট হাইপার ন্যাট্রেমিয়াতে কি করবো। এখন হোয়াট অ্যাবাউট ক্রোনিক হাইপার ন্যাট্রেমিয়া? ক্রোনিক হাইপার ন্যাট্রেমিয়া অর্থাৎ হাইপার ন্যাট্রিমিয়া যদি ডেভেলপ করে 24 আওয়ার্সের বেশি সময় ধরে, তখন আমরা ক্রোনিক হাইপার ন্যাট্রিমিয়া বলি সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে সাধারণত ক্রোনিক হাইপার ন্যাট্রিমিয়ার ক্ষেত্রে কোনো নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন থাকে না, সেক্ষেত্রে আমাদের কারেকশন রেট জিরো পয়েন্ট ফাইভ
মিলিমোল পার লিটার পার আওয়ার। তাহলে আবার দেখি, 3.72 মিলিমোল কারেক্টেড হয় 1000 ml 5% ডিএতে। তাহলে 1 মিলিমোল কারেক্টেড হয় 1000 ÷ 3.72, তাহলে 0.5 মিলিমোল কারেক্টেড হয় 1000 × 0.5 ÷ 3.72। আমি অঙ্কে প্রচুর কাঁচা, তার মানে 1000 × 0.5 তার মানে 500, এইটা ডিভাইডেড বাই 3.72, 134 ml 5% ডিএতে। অর্থাৎ 0.5 মিলিমোল কারেক্ট করতে আমাকে দিতে হবে 134 ml 5% ডিএ। আগের কথায় কত ড্রপ দিতে হবে, কত ড্রপ দিতে হবে 100, কত ml দিতে হবে উপরে 134, নিচে কত ঘন্টায় দিতে হবে 1 ঘন্টায় গুণন সূত্রের 4, 134 ÷ 4 134 ÷ 4 33 ডপে দিতে হবে। তার মানে সেক্ষেত্রে আমাকে দিতে হবে 33 ড্রপ পার মিনিটে, তার মানে ক্রনিক হাইপারন্যাট্রিমিয়ার ক্ষেত্রে আমাকে 33 ড্রপ পার মিনিটে কারেক্ট করতে হবে। এবং টোটাল কত কারেক্ট করতে হবে দেখতেই পারলাম যে 4 লিটার ডিএ দিতে হবে টোটালটাকে। এবং এখানে কারেকশনের আর একটা নিয়ম হলো, প্রথম 12 ঘন্টায় হাফ কারেক্ট করব, তার মানে টোটাল 4 লিটার ডিএ লাগবে। আমি দেখলাম তার মানে 2 লিটার ডিএ বারো থেকে চব্বিশ ঘন্টা আর কি 2 লিটার ডিএ দেব 12 থেকে 24 ঘন্টার মধ্যে, আর বাকি 2 লিটার দিব হলো নেক্সট 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো এইটাই হলো আপনার হাইপারন্যাট্রিমিয়া কারেক্ট করার নিয়ম। তো আবার লাস্টে একটু কথা বলে নিচ্ছি, চয়েস অফ ফ্লুইড কি আমাদের, ক্লিয়ার ওয়াটার খেতে বলতে পারি, অনেক ক্লিয়ার ওয়াটার ইনটেক, যত পানি দিবেন ব্লাডে তত সোডিয়ামের কনসেন্ট্রেশন কমতে থাকবে, লাইক তরকারিতে যত পানি দিচ্ছেন তত কমতেছে। আর দিতে পারি হলো 5% ডিএ, কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে 5% ডিএতে তো থাকে আপনার ডেক্সট্রোজ বা গ্লুকোজ, সেক্ষেত্রে 5% ডিএ যদি বেশি দিতে হয় সেক্ষেত্রে আমাকে ইনসুলিন দিতে হতে পারে, বিশেষ করে যদি ডায়াবেটিক হয় সে। তো আজ এই পর্যন্তই, হাইপারন্যাট্রেমিয়া নিয়ে অনেক কথা হলো, নেক্সট কথা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়। যদি আপনাদের লেকচার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হোয়াইট কোট গ্যালারিকে প্রমোট করবেন এবং আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন, এটুকু করলে আমি অনেক বেশি আপনাদের কাছে গ্রেটফুল থাকবো। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ, আসসালামু আলাইকুম।